নাবালিকা নিখোজ, পুলিশ ব্যস্ত নবজোয়ারে। মহিষাদলের গোপালপুরের ঘটনা, পাঁচ দিন ধরে নিখোজ নাবালিকা। পদক্ষেপের সময় নেই পুলিশের কাছে। নবজোয়ারের ঠেলায় নাভিশ্বাস মানুষের, কখনো রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, কখনো রাস্তায় পড়ে রয়েছেন জখম মানুষজন। এবার রেহাই পেলেন না কারা মন্ত্রীও, ফের নবজোয়ারে অমানবিক পুলিশ। অতি সক্রিয়তার পরে অতি নিষ্ক্রিয়তার নজির মহিষাদলের। নাবালিকার বাবা কি বলছেন শুনুন। কবে থেকে? সোমবার সাড়ে 6টা থেকে, সন্ধ্যে 6:30টা থেকে। পুলিশে জানিয়েছিল? হ্যাঁ, পুলিশে জানিয়েছিলাম। পুলিশ কি বলছে? পুলিশকে আমি জানিয়েছিলাম, পুলিশ বলছে অভিষেক বাবু আসছে, তার জন্য আমরা তোমাকে সময় দিতে পারছি না বা খুঁজতে পাচ্ছি না, এইটা কেটে গেলে তারপরে আমি তোমার কেসটা নিয়ে দেখছি। আমি থানায় অনেকক্ষণ গিয়ে, আমার ওই যে যে আয়ো আছে, হচ্ছে যে নামটা বলছে ওই ফটিকবাবুর সঙ্গে আমি যতক্ষণ আধ ঘন্টা বসে আমার স্বামী স্ত্রী দুজনে বসে কথা বলে এসেছি। পাঁচ দিন কেটে গেছে, পুলিশ ব্যবস্থা নেয়নি, কি কোনো ব্যবস্থাই কি নেয়নি? না 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 না, কোনো ব্যবস্থাই করেনি। ওই তো সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছে, কথা বলবো শুভ্রাংশুর সঙ্গে। শুভ্রাংশু, পুলিশের নিষ্ক্রিয়তা, আবার কখনো পুলিশের অতি সক্রিয়তা, বারবার এই বাংলায় রোজ রোজ এই খবরগুলো আমাদের দেখাতে হচ্ছে। কখনো দুর্ঘটনাগ্রস্ত হয়ে মানুষজনকে পড়ে থাকতে হচ্ছে, যখন মানুষকে কখনো রেহাই পাচ্ছেন না রাজ্যের মন্ত্রীও, তাকে ধাক্কা দেওয়া হচ্ছে। আর এবার একজন নাবালিকা, সে নিখোঁজ পাঁচ দিন ধরে, পুলিশ করছেটা কি? তাদের কাজটা কি তাদের মনে থাকছে না, ভুলে যাচ্ছে তারা? দেখো, পুলিশ করছেটা কি, পুলিশের কাজ কি, সেগুলো তো অনেক দূরের কথা। পুলিশ আসলে কি, তার মনুষ্যত্বটাই হারিয়ে ফেলেছে। বাবা হাউ হাউ করে কাঁদছে, তার মেয়ে হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছে না, নাবালিকা, মা কাঁদছে হাউ হাউ করে। পুলিশের কাছে যাচ্ছে, আর কার কাছে যাবে, আর কার কাছে যাবে? সে পুলিশের কাছে গেছে, পুলিশ বলছে, আমি যে বাইরটা শুনলাম, বাবার মুখে যে কথাটা শুনলাম, সেখানে বলছে অভিষেক এসছে, অভিষেক মিটে যাক তারপর হবে। অভিষেক যেন উৎসব চলছে, সেখানে কোনো কান্না নেই, দুঃখ নেই, বেদনা নেই, হাসপাতাল নেই, কোনো কিছু নেই, রোগবালাই নেই, রাস্তায় মানুষ বেরোতে পারছে না। যে রাস্তা দিয়ে অভিষেক যাচ্ছে সে রাস্তা পুরো ব্যারিকেড করে রাখা যাচ্ছে, বাজার করতে যেতে পারছে না, সকালবেলায় বাজার করে নিয়ে চলে আসতে হচ্ছে, নয়তো যদি অভিষেক যায় সব বন্ধ। পুলিশের একটাই কাজ, অভিষেক 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 অভিষেক, খালি অভিষেক মন্ত্র জপছে পুলিশ। নাবালিকা উধাও হয়ে গেছে, পুলিশ খুঁজতে যাচ্ছে না, অভিষেক আসছে, ওখানে পান থেকে চুল পড়া যাবে না, চুল পড়ে গেলেই মুশকিল। একের পর এক ঘটনা, একের পর এক ঘটনা। পুরুলিয়ায় কি হলো তোমার মনে নেই রে সাহেব? পুরুলিয়ায় কি হলো? পুলিশ দৌড়াচ্ছে, মানুষ পড়ে আছে, দুর্ঘটনা ঘটেছে, পুলিশ তোলার নেই, মানুষ পড়ে আছে, জখম মানুষ মার পড়ে আছে, কাতরাচ্ছে। আমাদের সঙ্গে এই সময় রয়েছে মহিষাদলের এমএলএ, তার সঙ্গে আমরা কথা বলছি। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। এটা কি হচ্ছে দাদা, এটা কি হচ্ছে? অভিষেক আসছেন বলে পুলিশ কাজ করছে না, নাবালিকার বাবা মা কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে। না, আমরা জেনেছি, আমরা অলরেডি মেজার নিতে বলেছি, দেখছেন সেখানে, সেখানে আমরা যা যা ব্যবস্থা নেওয়া নিয়েছি, কিন্তু সেটা নিশ্চিত হবে, ওটা পুলিশকে আমরা বলেছি বিষয়টা মেজার নেওয়ার জন্য। না, এটা তো মানে মানুষের চোখের জল, মানুষ কাঁদছে কেবলমাত্র। না না, আমরা বলতে যাচ্ছি, বলি শুনুন, আমরা এমন, আমরা আপনারা এমন বলছেন যে যেহেতু মহিষাদলে বা পূর্ব মেদিনীপুর অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, ওখানের জন্য হয়ে গেছে, কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করছি, এবং আমাদের পূর্ব মেদিনীপুর অত্যন্ত পিসফুলি, এবং এখানে কোন রকম কোন ধরনের ঘটনা ঘটে না। পুলিশকে আমরা জানিয়েছি বিষয়টা দেখার জন্য, আমরা সিআর সঙ্গে কথা হয়েছে, এসডিপি এর সঙ্গে কথা হয়েছে, ওনারা বিষয়টা দেখছেন। এটার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির জন্য আমাদের এই ইনকোয়ারিতে বা তদন্ততে গাফেলতি হচ্ছে, এটা সঠিক কথা নয়। নাবালিকার বাবা বলছেন, কাঁদতে কাঁদতে বলছেন, যে চোখের জল আপনি দেখতে পাচ্ছেন না, যে চোখের জল আপনি দেখতে পাচ্ছেন না, সেই চোখের জল নিয়ে কাঁদতে কাঁদতে বলছে, পুলিশ শুনছে না, পুলিশ বলছে অভিষেক চলে যাওয়ার পর যা হবার হবে। আপনি শুনতে পাচ্ছেন না? রিপাবলিক বাংলা দেখতে পাচ্ছেন না?
ঠিক আছে, আমাদের পর্যায় থেকে যা যা করার আমরা দেখছি, ওটা আমাদেরই বাড়ির মেয়ে, আমরা এমন কিছু করবো না, আমরা যা যা করার তার ব্যবস্থা গ্রহণ করবো, যেই হোক সে তার বাবা নিশ্চিত করবে, সেটা আমার ক্ষেত্রে হলো আমি করবো, এটা তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তবু আমরা এটা সিরিয়াসলি দেখছি যাতে এই বিষয়টাকে তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি বা তার মা ছেলেকে তাদের কাছে পৌঁছে দিতে পারি। তাহলে কাঁদছে কেন এখনো, এখনো কাঁদছে কেন? সোমবার থেকে হয়েছে ঘটনাটা, আজকে বৃহস্পতিবার, আজকে শুক্রবার, এতদিন পেরিয়ে গেল, এখনো হয়নি কেন? অনেকেই 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 না বলে অনেক সময় চলে যায়, আমরা আমাদের যা যা প্রসেস আইনি প্রসেস যা আছে সেটা ওরা অনুসরণ করছে, তবু আমি আজকে বলেছি, গতকালও বলেছি, ওনারা দেখছেন বলেছেন, এখনো তা আমি আবার এ করছি যাতে খুব তাড়াতাড়ি এই বিষয়টাকে নিয়ে তাদের কাছে তার ছেলে মেয়েকে পৌঁছে দেওয়া যায়। হ্যাঁ, আপনি বলছেন অনেকেই তাড়াতাড়ি চলে যায়, কিন্তু এই তাড়াতাড়ি চলে যাওয়ার যে কথাটা বলছেন এটার মধ্যেই তো একটা উদাসীনতা লক্ষ্য পাচ্ছি আমরা। একটা মেয়ে, বাচ্চা মেয়ে, বাবার নাবালিকা মেয়ে, তার বাড়িতে ঘুম নেই, আর ওখানে ওখানে অভিষেক 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 একটা মন্ত্র জপছে পুলিশ, অভিষেক চলে গেলে দেখছি, এটা কেন হচ্ছে? অভিষেক বলে আমাদের গাত্র জ্বালা, তো অভিষেক অভিষেক নাম বললে তো গাত্র জ্বালা অনেকেরই, তো বিশেষ করে কোন কোন সংবাদ মাধ্যমেরও গাত্র জ্বালা, এই কারণের জন্য আপনি বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসূচির সঙ্গে আমাদের কোনো আইনি প্রসেস আটকে আছে আমরা এটা জানি না, কোনোদিন কোনো প্রশাসন বলেছে কিনা এটা জানি না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন আটকে আছে, আমি বিষয়টা দেখে নিচ্ছি, বিধায়ক হিসাবে আপনাদের কথা দিচ্ছি ওই বিষয়টার জন্য কোনো রকম কোনো কাজ আটকে থাকতে পারে না, আমরা এটাকে সিরিয়াসলি দেখছি যাতে কোনো রকম কোনো অসুবিধা না। আপনি যে কথাগুলো বলছেন আপনি দেখুন, প্লিজ দেখুন, মেয়েটাকে বাবার কাছে পৌঁছে দিন, বাবা মা কাঁদছে, আর কারো গাত্র জ্বালা হচ্ছে না, সাধারণ মানুষ বলছে, যেখানে আপনাদের অভিষেক যাচ্ছে সেখানে পুলিশ খালি অভিষেক করছে, রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, পুরুলিয়ার ঘটনা দেখেছেন, রামসাগরের ঘটনা দেখেছেন, একের পর এক ঘটনা আসছে। ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে, নমস্কার, আমরা কথা বললাম এমএলএর সঙ্গে, স্থানীয় বিধায়কের সঙ্গে কথা বললাম, উনি বলছেন উনি দেখে নিচ্ছেন, তবে রিপাবলিকের কথা বলার পর, রিপাবলিক ওনাকে প্রশ্ন করার পর উনি বলছেন দেখে নিচ্ছেন, সোমবার, সোমবার থেকে আজ দীর্ঘ সময়, দীর্ঘ ঘন্টা পেরিয়ে গেছে, এখনও কেউ দেখে দেয়নি। তার মধ্যে তিনি বলছেন একটা কথা, এমনি তো হয়, এমনি তো অনেক হয়, অনেকে না বলে চলে যায়, এতটাই এতটাই বলা যায়? বাড়ি থেকে যার যার মেয়ে, যার ঘর থেকে যার মেয়ে চলে গেছে, একটা বাচ্চা মেয়ে চলে গেছে, পাওয়া যাচ্ছে না, বাবা মা বুক চাপড়ে কাঁদছে, এমনটা বলা যায়? উনি শুনছেন অন্য কথা, উনি শুনছেন অভিষেক নিয়ে কারো কারো গাত্র জ্বালা হচ্ছে, প্রশ্নটা অভিষেক নিয়ে নয়, প্রশ্নটা যেটা উঠছে রেনেসা, প্রশ্নটা যেটা উঠছে একটা প্রশাসনিক যে সিস্টেম সেখানে ব্যর্থ হয়ে যাচ্ছে, মানুষ বাজার করতে যেতে পারছে না, আমাদের রিপোর্টার ওখান থেকে খবর দিচ্ছে, বাজারে তাড়াতাড়ি উঠে দিচ্ছে, রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, কালকে আমরা ছবি দেখেছিলাম অ্যাম্বুলেন্স আটকে যাচ্ছে, আমরা পুরুলিয়ার ছবি দেখেছিলাম, এই তো বিষ্ণুপুরে, বিষ্ণুপুরে কী হলো, কলেজে পরীক্ষা বন্ধ করে দেওয়া হলো, পরীক্ষা বন্ধ করে দেওয়া হলো কেন? না কেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার জন্য পুলিশ কর্মীরা থাকবে, অত বড় কলেজ জুড়ে পুলিশ কর্মীরা থাকছে, পরীক্ষা বন্ধ, পরীক্ষা বাতিল, পরে পরীক্ষা হবে, আগে হোক অভিষেক, আগে হোক অভিষেক, অভিষেক উৎসব আগে হোক, তারপর হবে পুলিশ পরীক্ষা। আমরা এই নিয়ে আরও কথা বলবো, আমাদের সঙ্গে এই সঙ্গে রয়েছেন শমিক ভট্টাচার্য, বিজেপি নেতা। শমিকবাবু, একটা খবর একটু আগে রিপাবলিক বাংলায় ব্রেক হলো, মর্মান্তিক খবর, খুব খারাপ খবর, অভিষেক ভট্টাচার্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন বলে একজন বাচ্চা মেয়ে হারিয়ে গেছে, তার বাবাকে পুলিশ কর্তা বলছে অভিষেকটা মিটুক, তারপর আমরা খুঁজে দেখব। ভ্রমণে বেরিয়ে পড়েছেন, দল যখন জলবিচ্ছিন্ন তখন সেই ভাটায় জোয়ার আনার প্রাণপণ চেষ্টা করছেন, তবে শুভেন্দুটা গিয়ে এই আটকে আছেন আর দিল্লি পর্যন্ত পৌঁছতে পারছেন, এখন সমস্ত কাজকর্ম বন্ধ থাকবে, পুলিশ থাকবে বলে কলেজে পরীক্ষা পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে, সুতরাং কে মারা গেল, কে বেঁচে থাকলো, এ নিয়ে তো কোনো প্রশ্ন নেই,
জেলাতে ছ মাসের মধ্যে পাঁচটি জেলায় ২৪ জন শিশু বোমাকে বল ভেবে খেলতে গিয়ে কিংবা ঝোপের মধ্যে বল তুলতে গিয়ে প্রাণ হারালো, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী সেই রাজ্যের কোন নেতার কি কোনো নৈতিক অধিকার থাকে দেশের রাজনীতি সম্পর্কে আর কোনো শব্দ উচ্চারণ করার? একটা চরম নৈরাজ্যের বাসিন্দা আমরা, গোটা সমাজে এখন একটা গভীর অসুখ, আর এই অসুখ থেকে মুক্ত করবার ক্ষমতা একমাত্র আছে মানুষেরই হাতে, যদি তারা তৃণমূল মুক্ত করে দিতে পারেন, তৃণমূলের বিসর্জন দিতে পারেন। যতক্ষণ তৃণমূল থাকবে এই পরিস্থিতি কোনো পরিবর্তন হবে না। শ্রমিক বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন রাজনৈতিক নেতা, একজন সাংসদ, সব ঠিক আছে, কিন্তু পুলিশ কি করছে? পুলিশের কি হাত পা বাঁধা? পুলিশ এমনি করছে কেন? পুলিশ করছেটা কি? পুলিশ কোনো স্বতন্ত্র সংগঠন নয়। আপনি কি মানসিকতা নিয়ে, কোন দৃষ্টিভঙ্গি নিয়ে, কোন কর্মসূচি নিয়ে, কোন মতাদর্শ নিয়ে পুলিশকে পরিচালনা করছেন সেটাই আসল বিষয়। সুতরাং স্বাভাবিকভাবেই এখানে পুলিশ, তৃণমূল, সিভিক ভলেন্টিয়ার, প্রশাসন, নেতা নেত্রী সব মিলেমিশে একাকার হয়ে গিয়ে একটা গোল বল হয়ে গেছে, আর সেটাকে নিয়েই বলছে খেলা হবে, সেটারই খেলা চলছে। ধন্যবাদ শ্রমিকবাবু, ধন্যবাদ। আমরা শুনলাম শ্রমিক ভট্টাচার্যের কথা, তিনি বললেন পুলিশও কোনো স্বতন্ত্র বিষয় নয়, পুলিশ কোনো স্বতন্ত্র বিষয় নয়, একটা সিস্টেম, সেই সিস্টেমটাই দুর্নীতিতে ঢুকে গেছে বলছেন। আমরা এই নিয়ে আরও কথা বলবো, তবে তার আগে শুনবো সেই কথা মেয়ের বাবা বুক চাপড়াতে চাপড়াতে যে কথাটা বলেছেন, সেই কথাটা আমি আরেকবার শুনবো। কবে থেকে? সোমবার সন্ধ্যে সাড়ে ছটা থেকে। পুলিশে জানিয়েছিলাম? হ্যাঁ, পুলিশে জানিয়েছিলাম। পুলিশ কি বলছে? পুলিশকে আমি জানিয়েছিলাম, পুলিশ বলছে অভিষেক বাবু আসছে, তার জন্য আমরা তোমাকে সময় দিতে পাচ্ছি না বা খুঁজতে পাচ্ছি না, এইটা কেটে গেলে তারপরে আমি তোমার কেসটা নিয়ে দেখছি। আমি থানায় অনেকক্ষণ গিয়ে আমার ওই যে আয়ু আছে, হচ্ছে যে নামটা বলছে ওই ফটিকবাবুর সঙ্গে আমি যতক্ষণ আধ ঘন্টা বসে আমার স্বামী স্ত্রী দুজনে বসে কথা বলে এসেছি। পাঁচ দিন কেটে গেছে, পুলিশ ব্যবস্থা নেয়নি? কোনো ব্যবস্থাই কি নেয়? না 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 না, কোনো ব্যবস্থাই করেনি। ওই তো কাঁদছে, এই কান্না আমাদের কষ্ট দিচ্ছে, সকলকে কষ্ট দিচ্ছে, প্রত্যেক নাগরিককে রাজ্যের এই কান্না কষ্ট দিচ্ছে। কেন এমনটা হবে? কেন একজন ব্যক্তির জন্য এত পুলিশ? পুলিশ কেন সাধারণ মানুষের জন্য নয়? এই প্রশ্ন কেন বারবার উঠবে? আমরা এই খবরে থাকবো।